হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে অ্যাড সাইট ওয়েবসাইটে কীভাবে অ্যাড বসে ইনকাম করবেন। তো এই সাইটের জন্য প্রথমে আপনাদেরকে যা করতে হবে, মনে করেন আপনার একটা ব্লগ আছে, সেই ব্লগে আপনি কিভাবে কাজ করবেন আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো। তাই প্রথমে আপনারা এখানে ব্লগ রেজিস্ট্রেশনের জন্য যাবেন, সাইটটার নামটা আমি দিচ্ছি adsdream.com। তো প্রথমে এটাতে সার্চ দেবেন, দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে আপনার রেজিস্ট্রেশনের পেজ। তো এখানে প্রথমে আমি আমার নাম দিলাম, তারপর আমার নাম ইয়েক দিলাম, তারপর সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে মানে স্কাইপি নাম্বার দিবেন, স্কাইপি নাম্বার আমি স্কাইপি নাম্বার দিয়ে দিলাম, স্কাইপি নাম্বার অথবা মোবাইল নাম্বার। নাম্বার দিয়ে দিলাম, তারপর আপনার মানে অ্যাকাউন্টটা টাইপ করবেন। অ্যাকাউন্ট এখানে দেখাইছি, আপনার প্রথমে কান্ট্রিটা ইয়ে করবেন, কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, তারপর স্কাইপের নাম্বার দিবেন অথবা মোবাইল নাম্বার দিবেন, অপশনাল না দিলেও চলবে। তারপর এখানে আপনার যে অ্যাকাউন্টটা খুলতেছেন অ্যাডভার্টাইজার না পাবলিশার, আপনারা সবসময় পাবলিশার দিবেন। পাবলিশার মানে আমরা এখানে ওদের কোডটা ব্যবহার করব এটাই, আর অ্যাডভার্টাইজার মানে আপনি ওদেরকে দিয়ে অ্যাড দিবেন এটাই। তো আপনি পাবলিশার দিলেন, তবে এখানে আপনি আপনার ইমেল দিবেন, আমি আমার ইমেল দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড 26 সরি পাসওয়ার্ড দিলেন, এই একই পাসওয়ার্ড আবার রিভেরিফাই করবেন। দিলেন পাসওয়ার্ড, দেওয়ার পর আপনারা সিং আপ করে দেবেন। তারপর আরেকবার আপনাদেরকে দেখাই, যদি আপনারা ভুল করেন। তো প্রথমে জবাবত দেবেন, তারপর মানে আপনার নাম দিলেন, কান্ট্রি দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন, তারপর স্কাইপি নাম্বার দিলে দিবেন, না দিলে নাই। এখানে অ্যাকাউন্ট টাইপ আপনি পাবলিশার দিবেন, আপনি ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড এখানে দিবেন, একই পাসওয়ার্ড দিয়ে দেওয়াতে সিং আপ করে দিলেন। দেখেন এখানে লিখছি কি ইওর অ্যাকাউন্টে হ্যাজ বিন ক্রিয়েট অ্যান ইমেল, মানে ইমেলে একটা আমার ভেরিফিকেশন কোড গেছে, প্লিজ চেক করতে হবে, মানে প্লিজ চেক ইওর স্ক্যাম বক্স টু, মানে যদি ইনবক্সে যদি সরাসরি না যাই। তো আমি আপনাদেরকে দেখাই, সরাসরি আমরা ইনবক্সে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আসে নাই, এখানে আমাদের হোম পেজে আসে নাই। তো আমরা কি করব, এখান থেকে ক্লিক করার পর আমরা স্প্যামে যাব, স্প্যামে দেখি আসছে নাকি। এই যে আসছে দেখেন, অ্যাডস ড্রিম নেটওয়ার্ক। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে তারপর দেখুন এখানে ভেরিফিকেশন করার জন্য যে কনফার্ম করতে বলছে, এখানে আমরা এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের এই জিনিসটা কংগ্রাচুলেশন জানাইছে, মানে ওকে হয়েছে। তারপর আমরা এখান থেকে লগ ইনে যাব, তারপর আপনারা আপনাদের ইমেল দিয়ে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিবেন। আমি সেভ করে রেখে দিলাম। এই যে দেখেন আমার জিনিসটা লগ ইন হয়ে গেছে। তো এখন এখানে আমাদের প্রথমে আমার ইউএসডি ডলার দেখাচ্ছে, মানে আমি কতখানি ইনকাম করেছি এই জিনিসটা দেখাচ্ছে, আমার কত দিনে ট্রাফিক কতখানি আসছে, এখানে সব কিছু সিস্টেমটা দেওয়া আছে। তো আমি একটু সমস্যা, ঠান্ডা লাগছে, তাই আমার সমস্যা হচ্ছে একটু আপনার টিউটোরিয়ালটা তৈরি করতে, আপনারা কোনো সমস্যা। তারপর আপনাদেরকে আমি ড্যাশবোর্ড নিয়ে যাই। ড্যাশবোর্ডে আপনাদের কী মানে আপনারা কীভাবে ওয়েবসাইট অ্যাড করবেন, দেখেন মাই ওয়েবসাইটে গিয়ে এই যে আপনারা আপনাদের ডোমেনটা দিবেন। মনে করেন আমি আমার এখানে ডোমেনটা দিয়ে দিচ্ছি www.amader আমাদের tips 99.com ডোমেনটা দিয়ে দিলেন। ডোমেনটা দেওয়ার পরে এখানে আপনাদের মানে ওয়েবসাইটের ক্যাটাগরিটা দিবেন, আপনার ওয়েবসাইটটা কী ক্যাটাগরির। তো আমার ওয়েবসাইটটা হচ্ছে আপনার সাধারণত ব্লগ সাইট, দেখি এদের এখানে ব্লগ সাইট বা এনে ব্লগ ব্লগ বলতে কিছু নাই, লেখা নাই। তো আমরা এখানে আমি আদার্স দিলাম। তারপর এখানে আপনাদের ইএস থাকবে, ইএসই দেবেন, মানে অ্যাকসেপ্ট অল ক্যাম্পেইন, মানে আপনার সকল প্রকার। এখানে গিয়ে আপনি অ্যাড নেবেন না, প্রোফাইল পিক দেওয়ার পর সাবমিট করে দেবেন। এই যে দেখেন নিয়ে নিয়েছে, টোটাল প্লেসমেন্ট নিয়ে নিয়েছে। আমার এখন এরা অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে রাখছে, মানে ওরা এখনও আমার ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে দেখবে, দেখার পর দেখবে যে আমাকে অ্যাড দেওয়া যায় কিনা। তো আজকে এই পর্যন্ত দেখালাম, এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই সাইট থেকে আরও ভালোভাবে ইনকাম করতে পারেন, তো আরও বেশি বেশি করে মানে ইনকাম করতে পারেন, এবং মনে করেন কীভাবে টাকা উইথড্র দিবেন, কিভাবে কি করবেন, আমি সবগুলো এগুলো শেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন। তো ভালো থাকুন।